Hello everyone, kya hocche amar ajke amra je bridge tar samne dara ache eta hocche Brooklyn Bridge, one of the famous bridge in New York City, jeta amra apnara bibhinno movie te dekhe thaken. Ei bridge ta hoyto naam janen na, so oi bridge er ekta vlog ajke apnader dekhabo. Amar sathe camera r pichone ajke ache Nahir, to cholo Brooklyn Bridge e jawa jak. তো প্রথমেই এই ব্রুকলিন ব্রিজের সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নেওয়া যাক। ব্রুকলিন ব্রিজটা সংযুক্ত করেছে দুটো বড় শহর ম্যানহাটন ও ব্রুকলিনকে, যার থেকে এর নামকরণ করা হয় ব্রুকলিন ব্রিজ। এই ব্রুকলিন ব্রিজটি সর্বপ্রথম চালু হয় 1883 সালে, তার মানে আজ থেকে প্রায় 140 বছর আগে। আর এটি তখনকার মধ্যে পৃথিবীর দীর্ঘতম সাসপেনশন সেতু ছিল, যার মূল স্প্যানটি ছিল 1595 ফুট এবং জল উচ্চতার থেকে সেতুর মাঝে যে ডেকের উচ্চতা সেটা ছিল হচ্ছে 127 ফুট। এটা হচ্ছে ব্রিজটার দিনের বেলার ভিউ। আর এই ব্রিজটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ব্রিজটার সাধারণত ব্রিজের পাশ দিয়ে হাঁটা যায়, বাট এই ব্রিজটার উপর দিয়ে মানুষের হাঁটার ব্যবস্থা আছে, প্লাস এখানে সাইকেল চালানো যায়। আর আপনারা যদি ডানে বামে দেখতে পারেন যে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, মানে অ্যাকচুয়াল যে সেতুর কাজ গাড়ি পারাপার করা, সো ওইটা হচ্ছে। সো উপর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, আর দিনের বেলা একটু মানুষ বেশি থাকে, বাট আমরা গিয়েছিলাম রাতে, সো রাতে ওরকম ভিড় থাকে না। এই ব্রিজটা যে কতটা ব্যস্ততম একটা ব্রিজ এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা নাম্বার বললে আপনারা বুঝতে পারবেন। এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় 1.5 লক্ষের মতো গাড়ি পারাপার হয় প্রতিদিন। এই ব্রিজটা সম্পূর্ণ বানানো শেষ হইতে প্রায় 14 বছরের মতো সময় লাগছিল, আর তখনকার আমলে মানে 1883 সালে এটার খরচ পড়েছিল যে $15 মিলিয়ন, যেটা বর্তমান সময়ের প্রায় $320 মিলিয়ন সমপরিমাণ। আর এই হচ্ছে আমরা তিনজন যারা কোনো প্ল্যান ছাড়াই আজকে ব্রুকলিন ব্রিজ দেখতে বের হয়েছি। সো ব্রিজে ওঠার শুরুর দিকে ফুটপাতে কিছু মার্কেট দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা দেখে অনেকটা নিউ মার্কেটের মতো লাগতেছিল আমার কাছে। আর এখানে বিভিন্ন ধরনের গিফটস আইটেম পাওয়া যায়, যেমন যে আপনার ছোট স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছেন থেকে শুরু করে বড় ধরনের বড় সাইজেরও আছে। তো এখানে এরকম ছোটখাটো জিনিস গিফটস আইটেম পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি ব্রুকলিন ব্রিজের উপরে আছি। তো আজকে একটু বৃষ্টি ঘন একটা দিন, যার জন্য আর কি মানুষ একটু কম, কারণ সাধারণত এখানে অনেক মানুষ থাকে। আপনারা যদি সাধারণ কোনো দিনে আসেন, ইভেন দিনে আরও বেশি মানুষ থাকে, মানুষ কম, এক গাছ হচ্ছে বৃষ্টি, দুইটার কারণে মানে খুবই দুঃখ লাগছে। আপনি যদি ভিউটা পিছনে দেখেন আমার, অসাধারণ একটা এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ থেকে নিউ ইয়র্ক সিটির একটা ভিউ। আমার কাছে যদিও শহরের কোলাহল এত ভালো লাগে না, বাট স্পেশালি ওই দিনটাতে সিটিটা অনেক বেশি সুন্দর লাগতেছিল বৃষ্টির কারণে। এই যে গগনচুম্বী অট্টালিকাগুলোর উপরি অংশ মেঘের মধ্যে ঢেকে গেছে। সাধারণত বৃষ্টির দিনে নিউ ইয়র্ক সিটির যে বড় বড় বিল্ডিংগুলো আছে, ওই বিল্ডিংয়ের উপরের একটা অংশ দেখা যায় যে মেঘের মধ্যে চলে যায়। তো ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করে দিব। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার যে কোনো ধরনের মতামত বা প্রশ্ন আপনি নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসম্ভব সবগুলো কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল ভিডিওর আপডেট পেতে। Thank you so much.